ভোকেশনাল জাংশনে আজ আমরা বাংলা প্রথম ভাষা যেটা দশম শ্রেণীতে দিয়েছে 50 মার্কের পূর্ণমান আছে সেটা করব। আমরা এটি যেহেতু দীর্ঘ একটি তাই আমরা খুব তাড়াতাড়ি এটি করার চেষ্টা করব। একের দাগে কী আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে। তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতার পত্রিকায় ছাপা হয়েছিল সেটি হচ্ছে প্রথম দিন এই গল্পটি। তারপরে দুয়ের দাগে কী আছে, পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদক এটি কে হবে, না এটি নবারুণ ভট্টাচার্য, ঠিক আছে। তারপরে কী আছে, তিনের দাগেরটা কী আছে, আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে সেটি কী, না তিনের দাগের এটি আমরা দেখতে পাচ্ছি, না তিনের দাগেরটি হবে পত্রপুর কাব্যগ্রন্থের অন্তর্গত। বাবু কুইল ড্রাইভার্স কথাটি বলতেন কে, বাবু কুইল ড্রাইভার্স কথাটি বলতেন লর্ড কার্জন। এরপরে কোনটা হবে, না এরপরে কী আছে আমরা দেখব সেটা, সেটি হচ্ছে না যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয় সেটি কোনটি, যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয় সেটি হচ্ছে দিন ও রাত, অর্থাৎ কয়েকটা। এরপরে আমরা দুয়ের দাগের বাংলাগুলো দেখব, দুই এবং তিনের দাগ, এছাড়া চারের দাগ, পাঁচের দাগেরগুলোও দেখব। তো যাই হোক, আমরা দেখতে থাকি কীভাবে ভিডিওটিতে আরও অন্যান্য অঙ্কগুলো। দুয়ের দাগের একেরটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কী আছে, সমানি সমশীর্ষানি ঘনানি বিরলানি, যে কথাটির অর্থ কী, না উত্তরটা হবে প্রশ্ন উদ্ধৃত বাক্যটির অর্থ হলো সব অক্ষর সমান প্রতি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। এরপরে আমরা দুয়ের দাগেরটা দেখব, আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কীভাবে ঘোষিত হয়েছিল, না অশুভ ধ্বনিতে ঘোষিত হয় দিনের অন্তিমকাল। তারপরে তিনের দাগেরটা দেখব, আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ের বাঁধ, পায়ে পায়ে বাঁধা হিমানির বাঁধ বলতে নির্দেশ করেছেন, কী নির্দেশ করেছেন এটা, না এটা হিমানি শব্দের অর্থ হলো বরফের বাঁধ। এখানে কবি প্রতি পদক্ষেপে বিপদের কথা বলেছেন বা প্রতি পদক্ষেপে হিমানি বাঁধের বাধার কথা বলেছেন। তারপরে চারের দিকে একটা কী, মাভই মাভই এমন উচ্চারণের কারণ কী, না বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রলয়াস কবিতায় মাভই মাভই বলে অভয়বাণী দিয়েছেন। তিনি বলেছেন যে প্রলয় আসছে দেখে ভয় পেলে চলবে না, কারণ প্রলয়ের এই ধ্বংসাত্মক রূপের আড়ালেই আছে নবসৃষ্টির বীজ, এই জগৎ জোড়া প্রলয় এলেই জোড়ার মৃতবৎ মানুষদের লুকানোর প্রাণের বিনাশ হবে এবং মহানিশার শেষে নতুন সূর্য উঠবে যা ভারতের ভাগ্যাকাশে মুক্তির প্রতীক রূপে দেখা দেবে। পাঁচের দিকেটা কী আছে, না দুজন বন্ধু লোক আসার কথা ছিল, বন্ধুদের কোথায় থেকে আসার কথা ছিল, না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দেবী গল্পে উল্লিখিত অংশে উদ্ধৃত লাইনটি আমরা দেখতে পাই, এবং ইনাজাং থেকে আসার কথা ছিল। এরপর তিনের দাগেরটা আমরা দেখব, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে লিখতে বলেছে। একের দাগেরটা কী আছে, তোরা সব জয়ধ্বনি কর, কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান, কেন জয়ধ্বনি করতে হবে, না প্রশ্ন উদ্ধৃত উক্তিটি কাজী নজরুল ইসলামের লেখা অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত প্রলয়োল্লাস কবিতা থেকে গৃহীত হয়েছে। আলোচ্য উক্তি দিতে কবি সাধারণ দেশবাসীকে জয়ধ্বনি করতে বলেছেন, তিনি কল্পনা করেছেন কালবৈশাখী রূপী তরুণের দল সমাজ থেকে অন্যায় অবিচার বৈষম্য দূর করে অচিরেই আবির্ভূত হবে এবং সমস্ত পাপাচারের সমাজ থেকে মুছে যাবে, ধুয়ে যাবে যাবতীয় অসুন্দর, এ তাই নতুনের কেতন ওরাতে কালবৈশাখী ঝড় আসন্ন দেখে তাকে যথাযথ বরণ করে নেওয়ার কথা সকলকে ধ্বনিত করতে তিনি বলেছেন। এরপরে কী আছে, দুয়ের দাগেরটা দেখব, খুবই গরিব মানুষ হরিদা, হরিদার পরিচয় দাও, তার দরিদ্রের ছবি বহুরূপী গল্পে কীভাবে প্রতিভাসিত হয়েছে। বিশিষ্ট গল্পকার সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হলেন হরিদা, তিনি পেশাগতভাবে বহুরূপী বৃত্তি অবলম্বন করতেন। হরিদা একজন অতি সামান্য দরিদ্র বহুরূপী, গোটা দেশ জুড়ে গোটা গল্প জুড়ে আমরা তার দরিদ্রতার একাধিক নিদর্শন দেখতে পাই, যথা হচ্ছে শহরে সবচেয়ে সরু গলির ভিতরটি একটি ছোট্ট ঘড়ি তার সম্বল, দুই খয়ের দাগ গিয়েছে, না বাড়িতে আগত বন্ধুদের চা খাওয়ানোর মতো সামর্থ্য তার নেই, গয়ের দাগ গিয়েছে বহুরূপী সেজে তিনি যেটুকু বকশিস পান তা দিয়ে তার সব সময় অন্যের সংস্থান হয় না, অনেক সময় তাই তার ভাতের হাঁড়িতে ভাতের বদলে শুধু জলের ফোটে। এখানে চারদিকে কী আছে, কম বেশি 125টি শব্দের মধ্যে নিজের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমেরটা কী আছে, না মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, উদ্ধৃতটির আলোকে ঘষেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। ঘষেটি বেগমের কী চরিত্র আমরা দেখব, না বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত ঐতিহাসিক সিরাজউদ্দৌলা নাট্যাংশের ঘষেটি বেগম একজন হৃদয়হীনা প্রতিহিংসা পরায়ণ নারী চরিত্র। পাঠ্য নাট্যাংশটি তার সংলাপ মাত্র সংখ্যা হচ্ছে 19টি, কিন্তু তার মধ্যে যে কয়েকটি সংলাপই তিনি কুটির স্বরূপটিতে আমাদের সামনে উন্মোচিত করেছেন। কী কীভাবে দেখব, না সিরাজ বিরোধী চক্রান্তের মধ্যভূমি ছিলেন হচ্ছে ঘষেটি বেগম, তিনি সিরাজের দুঃখ যন্ত্রণার বেদনার্থ নন বরং উল্লসিত, বার বাংলার স্বাধীনতা রক্ষার যাবতীয় প্রয়াসের বিরুদ্ধে তিনি গর্বিত বিদ্রোহিনী। দুয়ের দেখে যে পালিত পুত্রকে সিংহাসনে বসিয়ে ক্ষমতা দখল করার যে স্বপ্ন ঘষেটি দেখেছিল, শওকত চৌকে জনকে হত্যা করে সিরাজের সিংহাসন আরোহণে তা চূর্ণ হয়ে যায়। নবাব ঘষেটিকে নিজ দরবারে নজরবন্দি করে রাখেন, ঘষেটির
হৃদয় দাউ দাউ করে চলতে থাকে প্রতিহিংসার দাবানলে। তিনি নিজেই বলেছেন, আমার রাজ্য নেই, রাজনীতিও নেই, আছে শুধু প্রতিহিংসা। এরপরে তিনের দেখে কী আছে, তিনের দেখে দেখব না, কূট চক্রী এই নারীর প্রধান অস্ত্র হলো তার ভর্সনা এবং অভিশাপ। তার হৃদয়ে মায়া মমতার বিন্দুমাত্র প্রকাশ নেই, ক্ষমতার লোভ এবং প্রতিহিংসা তাকে তুলেছিল হৃদয়হীনা। এরপর পাঁচের দিকে কী বলছে, নিচের প্রশ্নগুলো উত্তর দাও, নিজের ভাষায় লিখতে বলেছে। হ্যাঁ, তো দেখি এখানে পাঁচের দিকে র্যাকেটটা কী আছে না, দস্যুরা কীভাবে আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়ে দিয়েছিল, যা আফ্রিকা কবিতায় অনুসরণে লিখতে বলেছে। কী আছে, রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতায় উদ্ধৃত পঙ্ক্তিটি অপমানিত আফ্রিকাকে এই কথা বলা হয়েছে। রবীন্দ্রনাথ তার আফ্রিকা কবিতায় অপমানিত ইতিহাস বলতে সাম্রাজ্যবাদী শাসকদের দ্বারা শোষিত আফ্রিকার বঞ্চনা লাঞ্ছনাকে ইতিহাসকে বুঝিয়েছেন। সৃষ্টির সূচনা থেকে আফ্রিকা অরণ্যাবৃত, যে তথাকথিত উন্নত সভ্যতার আলোকে থেকে বহুদূরে নির্বাচিত ছিল সভ্য ইউরোপীয় সভ্যতার চোখেও আফ্রিকা উপেক্ষিত ছিল দীর্ঘদিন ধরে। তথাকথিত সভ্য পাশ্চাত্য সভ্যতা আফ্রিকা নিজস্ব জীবনধারা ঐতিহ্য সংস্কৃতি ইত্যাদিকে স্বীকার করত না, কিন্তু ঊনবিংশ শতকে ইউরোপীয়রা কী করেছিল না, আফ্রিকায় ইত্যাদিকে স্বীকার করতো না, কিন্তু ঊনবিংশ শতকে ইউরোপীয় আফ্রিকার ঔপনিবেশিক স্থাপনের সূচনায় সূচনার পরে ক্রমে এই শতকের শেষে প্রায় পুরো আফ্রিকা ইউরোপের বিভিন্ন দেশের উপনিবেশে পরিণত হয়। আফ্রিকায় সম্পদের সন্ধান পেতে এই শ্বেতাঙ্গ উপনিবেশিক তথা সাম্রাজ্যবাদীদের দল শুরু করে মানবিক লাঞ্ছনা। আফ্রিকার কৃষ্ণাঙ্গ সরল মানুষগুলোকে লোহার হাতকড়ি পরিয়ে মানুষ ধরা এই বর্বরের তাদের পরিণত করে কৃতদাস আসে। তাদের কী করে না, তাদের বর্বরতার লোভ আফ্রিকায় সূর্যের অর্ণ চেয়েও কালো। এই অত্যাচারিত মানুষদের রক্ত অশুভে কর্দমাক্ত হয়ে আফ্রিকার বনপথের ধুলো, সাম্রাজ্যবাদী দস্যুদের কাঁটার মারা জুতোর তলায় কাদার অভাবেই আফ্রিকা অপমানিত ইতিহাসে চিরচিহ্নিত হয়ে করে দিয়েছে। তারপরে পাঁচের দিকে দুইটা কী আছে না, বাবুজি এইসব কথা বলার দুঃখ আছে, বক্তা কে কোন পরিপ্রেক্ষিতে সেই কথাগুলি বলেছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পাঠ্যাংশে উদ্ধৃত মন্তব্যটির বক্তা হচ্ছে অপূর্বর সহকর্মী রামদাস তলোয়ারকর। বা এখানে বলেছে না, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের গ্রেপ্তার করতে গিয়ে ছদ্মবেশী গিরিশ মহাপাত্রকে তিনি নিয়ে মহা হুঁশিয়ারে পুলিশকে দলকে নির্বোধ ও আহাম্মক বলতে এখানে দেখার কথা যখন অপূর্ব বর্ণনা করেছিল, তখন রামদাস জানতে চায়, তারা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? উত্তর অপূর্ব সাঁই দিয়ে বলে, তারা লজ্জা হয় এই ভেবে যে পুলিশের বড় কর্তা তার আত্মীয় এবং পিতৃবন্ধু, তার বাবাই একদিন তাকে চাকরি দিয়েছিলেন। মন্তব্যের প্রতিক্রিয়ায় রামদাস মুখ ফসকে বলে ফেলে যে একদিন এর জন্যই হয়তো অপূর্বকে প্রায়শ্চিত্ত করতে হবে। এই কথা দিয়েই সে নিজের অপ্রতিভ চুপ করে যায়। অপূর্ব তার অর্থ বুঝতে পেরে পুলিশ কর্তা ও শুভাকাঙ্ক্ষী বা আত্মীয় হলেও তিনি যে নিজের দেশের চাইতে আপন নন, বরং যাকে গ্রেপ্তার করার জন্য তারা উদ্গ্রীব, সেই স্বাধীন সংগ্রামীকে সে অনেক বেশি আপনজন মনে করেন, এই কথার প্রসঙ্গেই রামদাস আলোর চুক্তিটি করেছিল। ইংরেজ সরকার রাজবিদ্রোহীদের প্রতি কঠোর মনোভাব পোষণ করত, যে কারণেই বিপ্লবী সব্যসাচী মল্লিকে ধরার জন্য সুদূর বাংলা মুলুক থেকে বর্মায় তারা পুলিশের বিশেষ দল পাঠিয়েছিল। এছাড়া ট্রেন যাত্রার সময় রাতভর পুলিশের নজরদারি ইত্যাদির মধ্য দিয়ে বোঝা যায় যে ইংরেজ সরকার রাজবিদ্রোহীদের দমন করতে কতটা তৎপর ছিল। বিপ্লবীদের গ্রেপ্তারের পর নানা রকমের অত্যাচার দমন নীতি প্রয়োগ করা হয়, যা সেদিনের সমস্ত ভারতীয়দের মতো রামদাসও জানত। তাই অপূর্বর মুখে দেশভক্তি সোচ্চার ঘোষণাকে সে তাকে বন্ধু হিসেবে সতর্ক করে দিতে চেয়েছিল। এরপর ছয়ের থেকে একটা আমরা দেখব, এখানে কম বেশি নিজের ভাষায় লিখতে বলেছে, খিদা এবার আমরা কি খাবো, উদ্ধৃতির আলোকে কনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও। কনির থেকে এটা দেওয়া হয়েছে, তো দেখি আমরা কি লিখেছি। তো গঙ্গার ঘাট থেকে মাদ্রাসায় জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ভিক্টি স্ট্যান্ড পর্যন্ত কনির যে যাত্রা, খিদায় কনির প্রথম ও প্রধান নির্দেশক ও অনুপ্রেরণা। অনুশীলন রক্ত ব্যবস্থায় কীর্তি সিংহ কনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন। এই অনুশীলনে সাঁতারের বিভিন্ন কৌশল কীর্তি কনিকে শিখিয়েছিল। প্রতিদিন সকালে 6:30 থেকে 8:30 পর্যন্ত কনির প্র্যাকটিস চলত। ছকে বাঁধা জীবন ক্ষিতিশ কনির জীবনযাত্রাকে একটা ছকে বেঁধে দিয়েছিলেন। কনি যখন কী খাবে সেই ব্যাপারেও ক্ষিতিশ নিয়ম জারি করে দিয়েছিল। ক্ষিতিশ কনিকে প্রতিদিন 2 ডিম, 2 কলা এবং 2 টোস্ট খাওয়ার কথা ক্ষিতিশ বলে। এইগুলো কনিকে খেতে দেওয়ার বদলে আরও 1 ঘন্টা কনিকে জলে থাকতে হবে বলে ক্ষিতিশ জানায়। অমানসিক পরিশ্রম করিয়ে নেয় অন্যায়ের জেনেও যন্ত্রণার সময় দূরকে হারানোর জন্য ক্ষিতিশ এমনটাই করেছিলেন। কনি টিফিনের বদলে টাকা চাইলে ক্ষিতিশ আর কনির মধ্যে বোঝাপড়া হয়। ক্ষিতিশ কনিকে নানা উদাহরণ দিয়ে তার উজ্জীবিত করেন এবং সফলতা অর্জন ক্ষিতিশের দেয়ালে 70 লিখে টাঙিয়ে দিয়ে কনির লক্ষ্যমাত্রা ঠিক করে দেন। তার তত্ত্বাবধানে দিনের পর দিন কনির কঠোর এই অনুশীলনকেই তার সাফল্যের শীর্ষে নিয়ে যায়। এরপর আমরা 7-এর দিকে দেখব, নির্দেশ অনুসারে লিখব, অনুসর্গগুলো আমরা দেখে নেব একটু। এখানে আমরা 7-এর দিকে দেখতে পাচ্ছি, অনুসর্গ হলো এক প্রকার অব্যয় পদ।
তারপরে দুয়ের দাগে কি আছে, বিভক্তি কখনোই লুপ্ত হয় না, এটা কর্মকারকে, বিভক্তি কর্মকারকে কখনোই লুপ্ত হয় না। তিনি দাগে কি বলেছে না, নির্দেশকদের একটি উদাহরণ কি না, গুলি। ঠিক আছে, এরপরে আটের দাগেরগুলো আমরা দেখব। এখানে আটের দাগে কি বলেছে, ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করতে বলেছে, ভোজ্য বস্তু, ভোজ্য বস্তু মানে ভোজ্যের বস্তু, সম্বন্ধ তৎপুরুষ সমাস, পোশাক পরিচ্ছদ, পোশাক পরিচ্ছদ হচ্ছে পোশাক ও পরিচ্ছদ দ্বন্দ্ব সমাস, সন্ধ্যা সন্ধ্যাহিক, সন্ধ্যাহিকটা হবে সন্ধ্যায় পালনীয় আহ্নিক মধ্যপদলী কর্মধারায়। এরপর নয়ের দাগে কি আছে, কম বেশি 160 শব্দে প্রতিবেদন রচনা করতে হবে, লর্ডসের রুদ্ধশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের। তাহলে আমরা এটা করছি না, লর্ডসের রুদ্ধশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের, নিজস্ব সংবাদদাতা 17 অক্টোবর লর্ডস এটা করা হয়েছে। লর্ডস টেস্টে ঐতিহাসিক জয় ভারতীয় দলের, রুদ্ধশ্বাস ম্যাচের পঞ্চম দিনে ব্যাটে বলে দাপট দেখালো ভারতীয় ক্রিকেটাররা, প্রথম চাপের মুহূর্তে 89 রানের পার্টনারশিপ গড়ে ভারতকে 298 রানে পৌঁছে দেয় মোহাম্মদ সামি ও জসপ্রীত বুমরারা। তারপরে কী হয়েছে না, অর্ধশত রান করে মোহাম্মদ সামি এবং ইংল্যান্ডের 27 রানের লিড বাদ দিয়ে দ্বিতীয় ইনিংসে 272 রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া। রান ভাড়া করতে নেমে, রান তাড়া করতে নেমে থেকেই প্রথম থেকেই লাগাতার ব্যবধানে উইকেট ঝরিয়ে চাপ বাড়তে থাকে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। জো রুট এবং জস বাটলারের কিছুটা লড়াই করলেও শেষ রক্ষা হয়নি, 120 রানে শেষ ইংল্যান্ডের ইনিংস, 161 রানে জয় পেল টিম ইন্ডিয়া। এরপর বঙ্গানুবাদ করতে বলেছে, 10 থেকে আমরা দেখতে পাচ্ছি অমিত দা ফার্স্ট স্কুল, এখানে এটার বাংলাটা আমরা দেখে নেব একবার। বাড়ি হলো প্রথম স্কুল যেখানে শিশু তার প্রথম পাঠ শেখে, তিনি দেখেন শুনেন ও শুরু করেন বাড়িতে শিখুন, এটি বাড়িতে যাতা চরিত্র তৈরি করে, একটি ভালো বাড়িতে সৎ এবং স্বাস্থ্যবান পুরুষরাই তৈরি হয়। অর্থাৎ হোম ইজ দ্য, বলেছে এখানে হোম ইজ দ্য হোম, ইন এ হোম অনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড, এটাই বুঝতে যাচ্ছে এখান থেকে। ভিডিওটি এখানেই শেষ হলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে চ্যানেলটি অতি অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, এছাড়া ভিডিওটির আই বাটনে চ্যানেলের প্লেলিস্টে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে, এন্ড স্ক্রিনেও সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে। অন্যান্য ভিডিওগুলির জন্য আমাদের চ্যানেলটি অতি অবশ্যই লক্ষ্য রাখুন, এছাড়া আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, ফেসবুক লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, এছাড়া ফলো করতে পারেন আমাদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তার লিঙ্কগুলি কমেন্ট বক্সে এছাড়া ডিসক্রিপশানে সমস্ত দেওয়া রয়েছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।